শেষ মনা ইন্ডিয়ার বিশ্বকাপটা আর দিতে হইল না এটা কোনো কাম হইলো পুরা বিশ্বকাপে তোমরা দশে দশ ফাইনাল খেলার ভিত্তে আসি লো স্কোরিং ম্যাচ উইকেট রানের তাও আবার সাত ওভারে অস্ট্রেলিয়া যথেষ্ট পরিমাণে প্রেসারে পড়ছিল কিন্তু ওই প্রেসার থেকে তারা বাইরে গেছে সেঞ্চুরি পর্যন্ত করি ফেলছে এবং সেঞ্চুরি করি যে মারা শুরু করছে মামা মামা উড়াই উড়াই সকা মার এখন এটা কোনো কাম হইলো ইন্ডিয়া ভাইয়া কোপ আশা করছিলাম যে নিজেদের দেশের মাটিতে তোমরা হয়তো নিজেদের কাপটা নিজেদের কাছে রাখিয়ে দিবে কিন্তু সম্ভব হইল না কারণ টিমেটে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন কাপের বাপ কাপড়া দারে বাপ ডাকে তার নাম হয়েছে টিম অস্ট্রেলিয়া ফলাফল সেটাই হইল আজকে ইন্ডিয়ার ম্যাচে মানে লো স্কোরিং ম্যাচে যে পরিমাণ ফাইট হওয়ার কথা ছিল ওই ফাইটটা আমরা বিন্দু মাত্র দেখতে পাইতেছিলাম মানে অস্ট্রেলিয়া প্রথমে যে প্রেশারটা পড়ছিল ওই প্রেশার থেকে তারা বাইরেই যে বিরাট মাপের একটা পার্টনারশিপ করছে এখন ম্যাচ পুরোপুরি তাদের কন্ট্রোলে গুগলে উইন প্রবাবিলিটি দেখাইতেছে তিন পার্সেন্ট ইন্ডিয়ার পক্ষে আর সাতানব্বই পার্সেন্ট অস্ট্রেলিয়ার পক্ষে মানে অস্ট্রেলিয়া অলরেডি ছয় নম্বর ট্রফিটা নিজেদের বগলে করি আসতে করি প্লেনে করি কি দেশে চলি যাবে ক্যাঙ্গারু সিংহ হয়ে গেছে ক্যাঙ্গার যা ডাইনোসর হয়ে গেছে যা শার্ক হয়ে গেছে নীলতিমি হয়ে গেছে মানে জেন্নে বলেনে মারে কোনোভাবেই কাবু করতে পারতেছে না বিশ্ব সেরা স্পিনার কুলদেব এবং যা তারা কোনোভাবেই কোনোভাবেই টিম অস্ট্রেলিয়ার উইকেট ফালাইতে পারতেছে না বিষয়টা হয়ে গেছে কি এরকম যে টিম ইন্ডিয়া পুরো বোর্ডে টেস্ট পরীক্ষার ভিতরে এ প্লাস গোল্ডেন এ প্লাস এ প্লাস গোল্ডেন এ প্লাস কিন্তু যেই না মনে করছে বোর্ডের ফাইনাল পরীক্ষা হয়েছে ডাইরেক্ট এফ ফর ফেল এফ ফর ফেল চলি এসছে ডাইরেক্ট আর কোনো উপায় নেই কি একটা অবস্থা দুশো চার রান রিকোয়ার্ড রান রেট টু পয়েন্ট এইট ফাইভ মানে দুই দশমিক পঁচাশি রান রিকোয়ার্ড রান রেট ঠিক আছে আটাত্তর বলে সাঁত্রিশ রান মানে ম্যাচ এটা পুরোপুরি অস্ট্রেলিয়ার পক্ষে এবং তারা যদি সাত উইকেটও এই ম্যাচটা দিতে যায় অবাক হবার কোনো কিছু না কিন্তু গ্যালারিতে থাকা ইন্ডিয়ান দর্শকদের দিকে তাকানো যাইতেছে না তাদের মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে খারাপ হওয়ারই কথা কারণ তারাদের নিজেদের দেশের মাটিতে তারা এবার ওয়ার্ল্ড কাপ খেলতেছে এবং ওই ওয়ার্ল্ড কাপে তারা আনবিটেন টেন গেমস টেন গেমসে তারা আনবিটেন ছিল যাদেরকে কেউ স্পর্শ করতে পারে নাই সেই টিম ইন্ডিয়া সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করছে সবার আগে ফাইনাল নিশ্চিত করছে এবং সবার আগে তারা ফাইনালকে নেমেছে ব্যাটিং করতে না আমি দুশো চল্লিশ রানের প্যাকেট এই প্যাকেট থেকে তাদেরকে উদ্ধার করিবার মতো তাদের বলারদের শক্তি সামর্থ্য আজকের ম্যাচে তৈরি হয় প্রথমে যে স্পিডটা তারা তৈরি করছিল ওটা কিন্তু অলরেডি বিলাই গেছে ট্রাভিস হ্যাড লাবুসেন এমন পার্টনারশিপ করছে পার্টনারশিপে মনে যে পুরো ওয়ার্ল্ড কাপ তারা তাদের তারা তাদের বগলে নিয়ে নিছে ওই যে ওয়াটসন বলছিল যে টিমটা যখন অস্ট্রেলিয়া তখন তোমার ভয় পাইতেই হবে তখন তোমার চিন্তা করতেই হবে কারণ এটা অস্ট্রেলিয়া তারা চ্যাম্পিয়ন্সের চ্যাম্পিয়ন্স তারা কাপের বাপ এবং কাপড়ে বাপ ডাকাই তারপরে কাপ বগল তলা করি অস্ট্রেলিয়া এখন নিয়ে যাইব ইন্ডিয়ান ফ্যান্সরা চরম লেভেলের হতাশ ওরে মায়ের ছক্কা না উইকেট ওরে সক্কা ট্রাভেল সেট শুরু করছে ছক্কা মারি ফ্যাকেট বানাই ফেলতেছে দেখো ছক্কা মারি উড়াই ফেলতেছে জাস্ট উড়াই ফেলতেছে টুর্নামেন্টে ছয়শো চুয়াল্লিশতম ছক্কা এটা মানা যাইতেছে না মনে হয় এটা কোনোভাবে কোহলি বিরাট কোহলির চেয়ার দিকে তাকানো যাচ্ছে না রোহিত শর্মার চেয়ারার দিকে তাকানো যাচ্ছে না মানে পুরা প্যাকেট পথে পথে ড্রেনে ড্রেনে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে দোকানে দোকানে হয়ে গেছে কাশেম কাকার মাইক বাড়া করি কান্দা ছাড়া আর কোনো উপায় থাকতো না ব্যাড লাক টিম ইন্ডিয়া পুরা বিশ্বকাপ তোমরা যেইভাবে ক্রিকেট ফ্যানদেরকে আশা দেখাইছিলে যে এই বিশ্বকাপে ধরা ছোঁয়ার বাইরে তোমরা কি বিশ্বকাপটা দিতে নিবা এটা সম্ভব হইল না একটা গেম সম্পর্ক বদলে গেল একটি যে পর ম্যাচ পুরা ওয়ার্ল্ড কাপের কেরিয়ার চেঞ্জ ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে হয়ে গেছে প্রায় অলরেডি সো স্যাট ব্যাটার লাক নেক্সট টাইম টিম ইন্ডিয়া অভিনন্দন অগ্রিম ওজি ক্যাঙ্গারু বাঘ সিংহ